ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা বামা লড়ি এবং কলকাতার ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান আইআইএস ডাব্লিউবিএম এর যৌথ উদ্যোগে আজ পালিত হল ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ। অনুষ্ঠানে সচেতনতার অঙ্গ হিসেবে ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে ভারতের দুর্নীতি প্রতিরোধ এবং সমাজের ভূমিকার বিষয় নিয়ে একটি বিতর্ক সভা অনুষ্ঠিত হল। সভায় বামা লড়ির ভিজিলেন্স বিভাগের প্রধান দীপঙ্কর মণ্ডল বলেন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা গড়তে যুব সমাজকে নিয়ে বিভিন্ন জায়গায় শিবির করা হচ্ছে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইআইএস ডাব্লিউবিএম এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিখরিণী মজুমদার। নানান রকম দুর্নীতি এবং তার বিরুদ্ধে লড়াই করবার শক্তি পাবে এবং জানবে কিভাবে লড়তে হবে। সুতরাং আজকে ভারতবর্ষের যে জায়গাটা আমরা খুইয়েছি, আমি বলবো সেই জায়গাটাকে আবার ওরা ফেরত আনতে পারবে এবং আমাদের অবস্থাটা অনেক ভালো হবে পৃথিবীর লোকের কাছে। অন্তত আমরা নিজেদের আবার প্রুভ করতে পারবো যে ভারত আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন লাভ। তাতে ভারতের পজিশনস এখন আছে 85 র্যাঙ্কে, খুবই খারাপ, খুবই খারাপ দিকে রয়েছে। এবং এই বছর যে থিমটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স, এবং এর ফোকাস করা হয়েছিল আপনার হচ্ছে ইউথকে এবং স্টুডেন্টদের। তার একটাই লক্ষ্য, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা সবাই আমরা জানি। সুতরাং এই যে আজকের যারা স্টুডেন্ট, আজকের যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, তারাই একদিন গিয়ে কর্পোরেট হেড এবং কর্পোরেটে কাজ করবে। সুতরাং এদের মধ্যে যদি অ্যাওয়ারনেসটা বাড়ানো যায়, এরাই প্রকৃতপক্ষে গিয়ে এই করাপশনটাকে বন্ধ করবে।